নির্বাচন কর্তৃক জনঅধিকার পরিষদ দলীয় নিবন্ধ চূড়ান্ত হয় এই মুহূর্তে আনন্দ মিছিল করছে গণঅধিকার পরিষদ সিলেট জেলা। সরাসরি আমাদের সাথে থাকুন, সিলেট ইন্ডিয়া টপ প্ল্যাটফর্মে থাকুন, সিলেট স্টার নিউজের পর্দায় থাকুন। এই মুহূর্তে আমরা দেখছি গণঅধিকার পরিষদ আনন্দ মিছিল করছে সিলেটের রাজপথে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, নির্বাচন কমিশন কর্তৃক গণঅধিকার পরিষদের দলীয় নিবন্ধ চূড়ান্ত হওয়ায় আনন্দ মিছিল করছেন গণঅধিকার পরিষদের সিলেট জেলার নেতৃবৃন্দ। সামনে রয়েছেন, আমরা রয়েছি সাথে, এই মুহূর্তে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছেন বা সিলেট স্টার নিউজের পর্দায় যারা যুক্ত হয়েছেন, সর্বোচ্চ সিয়াজ আমাদের সাথে। এই মুহূর্তে সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটে গণঅধিকার পরিষদের দলীয় নিবন্ধ চূড়ান্ত হওয়ায় আজকে তারা আনন্দ মিছিল করছেন সিলেটের রাজপথে। আমরা দেখছি এই মুহূর্তে যারা সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্ট করবেন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার স্লোগান সামনে রেখে গণঅধিকার পরিষদ সিলেটে আজ অবস্থান নিয়েছে। আমরা সশী রয়েছি এই মুহূর্তে সিলেটে। সংগ্রাম 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 সংগ্
এই মুহূর্তে আমরা দেখছি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন সিলেটের রাজপথে। তারা আজকে নির্বাচন কমিশন কর্তৃক গণ অধিকার পরিষদের দলীয় নিবন্ধন চূড়ান্ত হয়ে তারা আজকে রাজপথে অবস্থান নিয়েছেন, আনন্দ মিছিল করছেন। আমরা সহসি তাদের সাথে কথা বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত হওয়ায় গণ অধিকার পরিষদ সিলেট জেলার পক্ষ থেকে আজকের আনন্দ মিছিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই নিবন্ধন রক্তস্নাত, রক্তের উপর দিয়ে এই নিবন্ধন সরকারের কাছ থেকে নিয়ে এসেছি। আমরা 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত রক্তের মধ্য দিয়ে বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে এই রাজপথে টিকেছিলাম। তার উপহার স্বরূপ নির্বাচন কমিশন থেকে আমরা নিবন্ধিত হয়েছি। আপনাদেরকে আর একটা বিষয়ে অবগত করতে চাই, 2024 সালে আমরা নিবন্ধনের সব শর্ত পূরণ করার পরও এই ফ্যাসিস্ট সরকার আমাদের নিবন্ধন দেয়নি, কারণ আমরা অবৈধ অলৌকিক নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি হইনি। আপনারা দেখেছেন 2024 সালে বুইফুল নাম না জানা বাংলাদেশের কেউ ছিলেন না, এমন কয়েকটি সংগঠনকে নির্বাচনের শর্তে, নির্বাচনে যাওয়ার শর্তে নিবন্ধন দেওয়া হয়েছে। কিন্তু গণ অধিকার পরিষদ সব কয়টি নির্বাচন কমিশনের শর্ত পূরণ করার পরও নিবন্ধন দেওয়া হয়নি। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিতে চাই, তারা গণ অধিকার পরিষদের প্রতি মূল্যায়ন করেছেন এবং দেখেছেন যে গণ অধিকার পরিষদ 2024 সাল থেকে 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য রাজপথে সব সময় ছিল এবং সব সময় আছে। আমরা এই গণমানুষের দল গণ অধিকার পরিষদের স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার, জনতার অধিকার দেশ হবে জনতার। আমরা এই স্লোগানকে সামনে নিয়ে বিপিনের নেতৃত্বে এই 18 কোটি মানুষের হৃদয়ে পৌঁছতে চাই, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের খেদমত করে, মানুষের সেবক হয়ে এই গণমানুষের দলে পরিণত হতে চায় গণ অধিকার পরিষদ। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই মিছিলে উপস্থিত হয়েছেন, আনন্দ মিছিলে উপস্থিত হয়েছেন, সবাইকে গণ অধিকার পরিষদের জেলা কমিটির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে অনেক গরম, তারপরেও আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা আপনাদের মাধ্যমে এই বাংলাদেশে, সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ গণ মানুষের দল হিসাবে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আজকের এই আনন্দ মিছিলের সমাপ্তি ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি গণ অধিকার পরিষদ সিলেট জেলার সম্মানিত আহ্বায়ক, গণ মানুষের নেতা, স্বচ্ছ নেতা জনাব রহমতে এলাহী লস্কর নাইম ভাইকে।
সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই বেসির শেখ হাসিনা বন অধিকার পরিষদের নিবন্ধ আটকে রেখেছিল নেতা বিপি নুরুল হক নূরকে নির্বাচনে যাওয়ার জন্য যে শর্ত দিয়েছিল, সেই শর্ত আমার নেতা মানেন নাই বলে ওনাকে নিবন্ধন দেওয়া হয় নাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 18 সাল থেকে 24 সাল পর্যন্ত বন অধিকার পরিষদ রাজপথে সাধারণ জনগণের অধিকার আদায়ের লড়াই করে আসছে। সেই লড়াইয়ের ধারাবাহিকতায় বিপি নুরুল হক নূর 21 নিবন্ধনের জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করা শুরু করলেন। আমরা যখন নির্বাচন কমিশনের সমস্ত শর্ত পূরণ করে আমরা নির্বাচন কমিশনে আমাদের ফাইল জমা দিয়েছিলাম, কিন্তু বিপি নুরুল হক নূর নির্বাচনে যান নাই বলে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই। আজকে ডক্টর ইনোসেন নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা মনে করি ন্যায় বিচার শুরু হয়েছে এই বাংলার মাটিতে। বিপি নুরের নেতৃত্বে আজকে আমরা ট্রাক প্রতীক পেয়েছি, এই ট্রাক প্রতীক আগামী দিনে হবে জনতার প্রতীক, এই ট্রাক প্রতীক হবে ন্যায়ের প্রতীক, এই ট্রাক প্রতীক জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে আমাদের বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের নেতৃবৃন্দ এসেছেন, সাংবাদিক ভাইরা এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জেলা উপজেলার ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের, পেশাজীব অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এই মিছিল এবং আনন্দ মিছিল সফল করার জন্য। আমি পরিশেষে সবাইকে, সাংবাদিক সহ সবাইকে, এত গরমের মধ্যে সময় দিয়েছেন তারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা আনন্দ মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করছি।